পিঠা শক্তি পিঠাধি মহামন্ডলেশ্বর পরমহংস শ্রীমৎ পরমাত্মা নন্দী মহারাজকে চাদর দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে বিশ্ব বিদ্যাপীঠ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং তরফ থেকে। মহারাজের শ্রীমুখ থেকে আমাদের দর্শকদের জন্য আশীর্বচন শোনার জন্য মহারাজকে অনুরোধ করছি। ॐ शांति 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 हरि ओम तत्सत् अत्यंतं ममंगने बाप प्राणस्य शस्त्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्मनिराकुर्याम् मामा ब्रह्मनिराकर अनिराकरणमस्तु अनिराकरणमस्तु कर्मास्ते महि सन्तु ते महि सन्तु शांति शांति शांति। বিশ্বব্যাপী বিদ্যাপীঠ এবং তার সহযোগী সহযাত্রী যে সমস্ত সংস্থা তারা সকল মিলিয়ে এখানে 41তম যে সম্মেলনের আয়োজন করেছে সেখানে শ্রী পঞ্চায়েত মাথারা মহান বাণী পক্ষ থেকে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে। 41 বছর এক নাগারে কোন বাঙালি প্রতিষ্ঠান সংগঠন সংঘ চলছে এটা খুব সহজ কথা নয়। 41 বছরের যাত্রা কেবলমাত্র সময় নিরিখে কালের প্রবাহের একটা যাত্রা নয়, এই যাত্রার পেছনে নিশ্চয়ই নিহিত রয়েছে অনেক অধ্যবসায়, অনেক প্রচেষ্টা এবং সর্বোপরি সত্যে নিহিত বিশ্বাস। তাই আমরা আশা করি ভারতবর্ষকে একদিন এই সংস্থা বা এই মিলিত সংস্থাদের প্রয়াস সনাতন ধর্ম রক্ষা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে দিশারী ভূমিকা গ্রহণ করবে পথ দেখাবে। আমরা ভারতবর্ষে যত সন্ন্যাসীরা আছি, অখণ্ড ভারতবর্ষ সনাতন ধর্মের যত সন্ন্যাসীরা ভারতবর্ষে সনাতন ধর্মের সন্ন্যাসীরা
মূলত সাত আখড়ায় আমরা বিভক্ত। সেই সাত আখড়া সবচেয়ে প্রাচীন আখড়া মহানির্বাণী আখড়া। প্রাতিষ্ঠানিক ভাবে প্রায় 1500 বছর আগে যা সূত্রপাত হয়েছিল, পরবর্তীকালে আকবরের সময় যা প্রশাসনিক চেহারা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে, এখনো পর্যন্ত প্রায় 4 লক্ষ সন্ন্যাসী আমাদের আখড়ার অন্তর্ভুক্ত। এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই সময় প্রায় 80,000 নাগা আমাদের আছে। সেই সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি প্রার্থনা করি আমাদের আখড়ার উপাস্য ভগবান কবির, তিনি যেন তার প্রসন্ন দৃষ্টি, তার দক্ষিণ দৃষ্টি এই প্রতিষ্ঠানের উপর বর্ষণ করেন, যাতে এই প্রতিষ্ঠান আগামী দিনে আরো বড়, আরো মজবুত এবং আরো প্রাণবন্ত হয়ে। আজকে এমন এক আমিষ অন্ধকারের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি, যখন সত্যি সত্যি জ্যোতি দর্শন করবার প্রয়োজন। জ্যোতির দর্শন না হলে জ্যোতিষ হওয়া যায় না। জ্যোতিষ কেবল সংখ্যার কারিগরি নয়, ভবিষ্যৎ বক্তব্য নয়, জ্যোতিষ একটা ভাব দর্শন, যে দর্শন মানুষের কল্যাণ করে, মানুষকে পথ দেখায়, মানুষকে স্বামীর দিকে এগিয়ে নিয়ে যায়, অভ্রান্ত কালের নিরূপণ করে। তাই জ্যোতিষ শাস্ত্র বলেছে বেদের চক্ষু। একটা সুস্থ সবল মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ সুশোভিত সুফা, কিন্তু সেই দৃষ্টি নেই, সেই অন্ধের যেমন জীবনের কোনো মানে থাকে না, তার দৈহিক সৌন্দর্য শারীরিক বলের যেমন কোন সদক্ষ ভূমিকা থাকে না, ঠিক সেইরকম যদি আমরা কারণ নিরূপণ করতে পারি, কি কি মুহূর্ত মানে নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের বিপদর্মেরও কোনো মানে থাকে না। খারাপ কাজ করতে গেলেও আমরা সময়ের অপেক্ষা করি। আমরা মনে করি আগে অন্ধকার নাবু, আগে মানুষ ঘুমোক, তারপর আমি বেরোবো শিখ কাটতে। কারণ কাল নিরূপণে ভূমিকা অসাধারণ। সেই কাল নিরূপণের উপরই জ্যোতিষ প্রতিষ্ঠিত, তাই বেদের চক্ষু জ্যোতিষ। আজকে আমাদের যে অবস্থা, আমাদের যে দশা, সেখান থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র বৈদিক জ্ঞান, বৈদিক পরম্পরা। বেদ শাস্ত্রে নিঃস্বাত না হলে, বৈদিক ভাবে উদ্বুদ্ধ না হলে আমরা কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারব না। ভারতের গৌরব তার কারিগরি বিদ্যায় নয়, ভারতের গৌরব তার অর্থ কৌলিন্য নয়, ভারতের গৌরব তার বেদের চলা বুদ্ধিকে। সেই বেদের চলা বুদ্ধি যদি ঘরে ঘরে প্রচারিত এবং প্রসারিত হবে, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ব্যক্তিগত বা সংঘবদ্ধ উপায়ে যখন তখন প্রসারিত হবে, তখন কিন্তু ভারতবর্ষের সমস্যার ঠিক ঠিক সমাধান হবে। আর আজকের এই সম্মেলনে আসবার একটি পাওনা কি? শাস্ত্র বলছে, সংসার বিষ বৃক্ষস্য দেহে অমৃত মনে, কাব্যামৃত সারহ সর্বদা সাধু সঙ্গম। সংসার যে বিষ বৃক্ষ, সংসারকে কেন বিষ বৃক্ষ বলা হল? আপনারা যারা নিয়মিত সংসার করছে তারা হারে হারে বুঝতে পারছে। তা সেই বিষ বৃক্ষ রূপ সংসারে দুটো শুধু অমৃত পাওয়া আছে, আর সব বিষ্ফ। তো সেই দুটো কি? এক হচ্ছে প্রাপ্যরসের আস্বাদন, আর একটি সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে। সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাধু সঙ্গ।
সাধনে কিন্তু শুধু সন্ন্যাসী বললে ভুল হবে, সাধনে সব গুণ সব ভাবনা সত্যের দিকে এগিয়ে যাওয়া। ঠাকুর বলছে সত্য কথা কলি তপস্যা, যার সত্যের উপর আঁট হয়েছে তার সব হয়েছে। কলিতে অন্য কোনো তপস্যা নেই, সত্যের জন্য তপস্যা। কিন্তু জ্যোতিষ বা জ্যোতিষী বললেই আমাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া জাগে। জ্যোতিষ বললেই বা জ্যোতিষী বললেই আমাদের মনে একটা প্রশ্নচিহ্ন এসে যায়। কেন? সেইখান থেকে যদি আমরা আমাদেরকে মুক্ত না করতে পারি, তাহলে জ্যোতিষ যে বেদাঙ্গ, জ্যোতিষ যে জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, তার মহিমা তার গৌরব কিছুমাত্র অবশিষ্ট থাকে না। মানুষ জীবনের এমন একটা সময় জ্যোতিষ তত্ত্বে বা জ্যোতিষীর কাছে গিয়ে হাজির হয় যখন সে বিভ্রান্ত, সে দিশাহারা, যখন তার জীবনে এক অন্ধকার নয় সময় চলেছে। কিন্তু সেই অবস্থা, সেই পথ, সেই আলো যদি আমরা দেখাতে পারি, তাহলেই কিন্তু জ্যোতিষী এবং জ্যোতিষ তত্ত্ব, জ্যোতিষ শাস্ত্র তার কৃত গৌরব ফিরে পাবে। আর সেই পথ দেখানোর জন্য আমাদের ক্রমশ এগিয়ে যাওয়া। সবার আগে আমাদেরকে কৃষ্ণ বলয় থেকে বেরিয়ে আসতে হবে, যেখানে যত অবনমন, যেখানে যত শান্তি এবং শাস্তি, এই সমস্ত কিছু মনে আমাদের বিশাল কৃষ্ণা। একবার বাগবাজারের বাড়িতে মা বসে রয়েছেন, এক ভক্ত এসে মাকে বললেন, মা সকলে বলে আপনি জগজ্জননী মহামায়া, এই সংসার আপনার লীলা, আপনি বলে দিন কি করলে আমার এখনই মুক্তি হয়। এই ভক্তকে বরদা মহারাজ, মা আপনি বলুন, আপনার কি জগৎ আমার প্রশংসা, আপনি তো মায়া করেছেন, আপনি বলুন কি করলে এখনই মুক্তি হয়। মা সত্যি একটা কথা বলেছিলেন, বাবা নির্বাসনা হয়, বাসনা পাইয়ে যাও, বাসনা থেকে দুঃখ যন্ত্রণা এবং বিভ্রান্তি, বাসনা যত কমে আসবে তত মুক্তির দিকে এগিয়ে যাবে। যাহা রাম তাহা কাম নাহি, যাহা কাম তাহা রাম নাহি, যাইছে দিবস রজনী নাহি, নিলত এক পা। দিন রাত কখন এক জায়গায় মিলতে পারে? যেখানে বাসনাহীনতা সেখানে শান্তি, সেখানে প্রশান্তি। শাস্ত্র বলছেন, নিঃস্ব অত্যন্ত শতং সতি দশ শতং লক্ষং সহস্রাধিপ লক্ষেশ কীতি পায়তং কীতিপতি চক্রে শতান্তাং পতি চক্রেশ শূর রাজতাং শূরপতি ব্রহ্মা সদম দাংশতি ব্রহ্মা বিষ্ণুপদম হরি শিবপদম কৃষ্ণাবধিগত। সমস্ত জগৎটা কৃষ্ণ জাল, আচার্য সম্পদ হচ্ছে সবাই কৃষ্ণার্থ, প্রত্যেকের একটা করে এম, এমন একটা করে লক্ষ্য, যে লক্ষ্যটা ধরবার জন্য সে দিশা, যে কোনো কাজ করতে সে প্রস্তুত। যে বিশ্ব সে মনে করছে আমি যদি একশো টাকা থাকত তাহলে আমি সুখী হতাম, যার একশো টাকা আছে সে ভাবছে আমার যদি হাজার টাকা থাকত তাহলে বড় ভালো হতো, যার হাজার টাকা আছে সে ভাবছে আমার কেন লক্ষ টাকা নেই, লাখ টাকা উপার্জনের জন্য যা করবেন আমি তাই করব, যে লক্ষ্যপতি সে ভাবছে আমি রাজা হলাম না কেন, রাজারা হলো সুখ নেই, লাখ টাকায় সুখ হয় না, রাজা হতে হয়। যে রাজা হয়ে বসেছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, সে ভাবছে রাজা হয়ে কি হবে, রাজচক্রবর্তী হলে তবেই বসু, প্রাইম মিনিস্টার হতে হবে, রাষ্ট্রপতি হতে হবে, আরো উঁচু উঁচু পদে যেতে হবে, তবেই সুখ পাওয়া যাবে। যে রাজচক্রবর্তী হয়ে গেল সে ভাবছে রাজচক্রবর্তী পদে যদি বা থাকবো, দুম করে মরে যাবে, পট করে স্বর্গে চলে যাবো, সেখানে কি করবে কিচ্ছু করা যাচ্ছে না। তার থেকে আমি যদি ইন্দ্র হতে পারত,
তাহলে কি হতো, কত সর্বশেষ ভোগ করতাম? ইন্দ্র কি হচ্ছেন? ইন্দ্র কেউ তো চলে যাবে, ক্ষীণ অপূর্ণ মাত্র কন্ডিশন কি যে পূর্ণ ক্ষীণ হয়ে যাবে, আবার এই পৃথিবীর মাটিতে টেনে শুয়ে ফেলে দেবে, আবার সে দশটা পাঁচটা অফিস যেতে হবে, আবার কলম খুঁজতে হবে, আবার বই লাখি সাজাতে হবে। তো তার থেকে আমি কি ব্রহ্মা হতো বর্তমান ব্রহ্মা কি হচ্ছে? ধরুন ব্রহ্মা আমি কি করছি, দিন রাত খালি প্রজা সৃষ্টি করছি, তার থেকে বৃষ্টি হলে লক্ষ্মী জল সৃষ্টি নিয়ে ঘুরে রাখছি। বৃষ্টি কি হচ্ছে? ধরুন ধরুন এটা দিন রাত খালি দুজনে ঝগড়া করে, আমার ভুলি বউ, তার থেকে আমি যদি শীত হতাম তাহলে কত ভালো হতো। তাহলে কেউ জগতে কৃষ্ণ জালের বাইরে না, সবাই কিন্তু করবার চেষ্টা করছে, কিন্তু কি করবে, কেন করবে, কিভাবে করবে? ধর্মকে বাদ দিয়ে, আত্মচেতনাকে বাদ দিয়ে, যিশুকে বাদ দিয়ে আমরা কোন দিকে এগোচ্ছি? করিষ্যামি 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 চিন্তায়া, আর মরিষ্যামি 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 বিস্মৃতম। সবাই ভালো কিছু করতে হবে, করতে হবে, করতে হবে, কিন্তু কেউ ভাবছে না যে তুমি মরছো, তুমি মরছো, তুমি মরছো। একটা একটা করে দিন যাচ্ছে, আর এই পৃথিবীতে থাকবার মেয়াদ তোমার একটা একটা করে দিন কমে যাচ্ছে, এই ভিসা আর রিনিউ হবে না। তো তার জন্য তুমি কি করছো সেই দিকে কিন্তু আমরা ভাবছি না। সেই সব বুদ্ধি সব চেতনা সেই জগৎভাব সেই জগজ্জ্বলা তার দ্বারা নিজেকে উদ্বুদ্ধ করা, মনুষ্য জীবন সার্থক করা, সেই দিকে কিন্তু আমরা এগোচ্ছি না। কেন এগোচ্ছি না? আমরা চক্ষুষ্মান হওয়া সত্ত্বেও চোখ বুঝে রয়েছি, এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, দুর্বল্য। অনুবাদ করেছেন অনুবাদটা বললে আমাদের রসার সাধন করতে আরো ভালো লাগে। পুরোহিতগণ লিখছেন, বলিলে ধরের নারী দোষ নাহি হয়, রাবণের কেন যা হইল তত্ত্বয়। অন্য স্ত্রী ও ভরণ করে নিয়ে আসলে কোনো দোষ হবে না, আমি তো রাবণ, আমি তো শক্তিমান, আমি ইচ্ছে করলেই যা খুশি করতে পারি, কেন এরকম মনে তার হলো কেন? তিনি তো বুদ্ধিমান, রাবণ তো সাধক, তার শিশু তাণ্ডব যা শিশু পূজা আসনে তাপ করবার দিদি কি অসামান্য সেই স্তোত্র যা উপলব্ধি না করলে রচনা করা যায় না। তা সেই রাবণের কেন মনে হল যে পরে কিন্তু ধরে নিয়ে গেলে কোনো দোষ হয় না? সেই রামচন্দ্র যিনি ভক্তের সোনার হরিণ করবেন হতে পারে, কিন্তু তিনি কি করলেন, সোনার হরিণ ধরতে চলে গেলেন। সোনার হরিণ কখন নাহি দেখা যায়, বিশ্বাস করিয়া রাম তবু কেন যুধিষ্ঠির চাহিয়া আসা চাল রাজা যুধিষ্ঠির শেষে কম কষ্ট পেয়ে বলেন আসছি। যুধিষ্ঠির কি জানতেন না যে দুর্গক্রিয়া দেখানোর মধ্যে পড়ে? তিনি ধর্মের স্থিত, তিনি কি জানতেন না যে অধর্মাচারণ হচ্ছে সম্মুখ বিপদে চিত্ত অস্থির যাহা প্রায় তার বুদ্ধি শুদ্ধি নাহি থাকে। এই জন্য বুদ্ধিকে স্থির করতে হয়, এই জন্য আভুক্ত চক্ষু হতে হয়, এই জন্য ধর্ম পথদানী হতে হয়, সাধু সম্মান করতে হয়। আর এই কারণে আমাদের সনাতন শাস্ত্রে স্মরণ নিতে হয়, যেন আমরা এইভাবে সুবিচারশীল হয়ে এক বৈদিক পরম্পরা বিদ্যুত্তরাধিকার আমাদের উপর এসেছে, এইটা মাথায় রেখে জীবনের পথে চলতে পারবো, সেটি আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের প্রয়াস সার্থক হবে, আমরা শান্তি পাব। শান্তি শান্তি শান্তি। আপনাদের মধ্যে থেকে যারা মার্কেটিং করতে চাইছেন,
বা অ্যাডভার্টাইজ করতে চাইছেন অথবা স্লট নিতে চাইছেন, যোগাযোগ করুন আরএস টিভির সাথে। ফোন নাম্বার 9007969672। আবার বলবো, ফোন নাম্বার 9007969672। হোয়াটসঅ্যাপ নাম্বার 8337879366। হোয়াটসঅ্যাপ নাম্বার 8337879366। ওয়েবসাইট রয়েছে আপনাদের জন্য www.rshastritv.weebly.com। তাছাড়াও মেল করতে পারেন ইমেল অ্যাড্রেস rshastri@gmail.com। আপনারা দেখছেন আর শাস্ত্রী টিভি চ্যানেল। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।